শাড়ি আর সায়া বিলাস দাও তো। এই তুই ভালো কাপড় চালি কে নে, বাড়িতে বললে কম সময় নেব। আমি গরিব মানুষ, ভালো কাপড় কি করে নিতে পারে? কেন গরিব মানুষ ভালো কাপড় পরে না নাকি? আসলে তুমি বলো কিপটি কিপটি টিপটি যা বলবি বল, আমার কোনো যায় আসে না, কমা কাপড় নিলেই হবে। ঠিক আছে, আপনাদেরকে কমা মালই দিচ্ছি। হ্যাঁ ভাই, বিশাল আরাম, তোমরাও পড়ো।
এই ইয়াসিন আর বেশি বকিস নি তো তাড়াতাড়ি মাঠে চো বিশাল দেরি হয়ে গেল মা মা তুমি যে মাসকে খুঁজছিলা সেই মাসে আসছে তুমি তাড়াতাড়ি বাবুকে নিয়ে আসো নাচাতে হবে ঠিক আছে আসি কি হলো আমার ছেলেটাকে কোলেলে দোয়া করে পুঁতে দাও তো তোমার ছেলেকে কোলেই পাল্লাবো কেনে আর দোয়া করে ফুই পাল্লাবো কেনে সবাই বলে তোমাদের দোয়া বলে কবুল হয় তোমাকে কে বললো আমার দোয়া কবুল হবে এই ইয়াসিন মাঠে যাও তো এই থামো থামো তোমাকে এমনি এমনি ফুদে লেবো নাকি টাকা দেব টাকা দেব তাহলে দাও ছেলে ঢেক করে পুঁতে দিছি একটা ভালো গান করি আমার ছেলেকে নাচাও কেনে আমাকে দেখে তোমার কি মনে হয় কুমার শানু না ডান্সার তাই গান করে তোমার ছেলেকে নাচাবো ঠিক আছে লাও তোমাকে আর গান করতে হবে না দোয়া করে ফুদি দাও হে ইয়াসিন আমি তো কিছুই জানি নি ফুদেবো কি করি যাতা মাতা বলি ফুদি দে ঠিক আছে আকুশ মাকুশ গিলি গিলি গো এটা করে লাও তোমার ছেলে ফুদে হয়ে গেছে এবার টাকা দাও ঠিক আছে এ দেখো লাও এই ইয়াসিন 500 টাকা দিল রে নাইটি পড়িছে বুঝলি ছুটি একটু গান করে নাচতু তাহলে মনে 1000 টাকা দিত তাই তো রে একটা পঞ্চরাশের গান গাইলি নি কেনে আমার একটু ভুলই হয়েছে কাল থেকে আমি গান বান শিখে ছেলে নাচি বাড়াবো ফালতু 200 টাকা লেগে রইতে মুনিশ কেটে বাড়াবো না এটা আমি বাড়ি চলে গেলু এই সফিক চলে যাচ্ছে যে আমাকে 100 টাকা দিবি নি আহা বল ভাই রাস্তায় নাইটি পড়তে পারে না আবার টাকা লিবা আমি একটা টাকা নিতে পারবো না এটা আমি চলনু কি গো তুমি একলে একলা মেসেলি সাইছো কি হইছে তোমার এই তুই চুপ কর পাইলে হাতে পাতে শাদি দে বড় লোক হতে চাস তো তার মানে আমি মেয়ে দিলে যদি পাড়ায় পাড়ে ছেলে পেলে রাজি বাড়ালে হাজার হাজার টাকা তুমি মেসির সাথে ইনকাম করবো বলছো লোকে জানলে কি বলবে লোকে কি বললো না বললো অধিক আমার লাভ নাই আমার টাকালি কথা তোমার কাছে টাকাটাই বড় হয়ে গেল আমাদের কোনো মান সম্মান নাই মান সম্মানলে কত লোক মরে গেল ওসব কথা বাদ দে আমাকে কেমন লাগছে তাই বল না একা লাগছে তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও আমাকে সবাই বলে সুন্দরী ও সুন্দরী সুন্দরী এই মুমু তোর চেলি আছে একটু নাচাতাম কি আবার কি বলছে আমার তো বিয়ে হয়নি তাহলে আমি চেলি কোথায় পাবো তোর বিয়ে হয়নি বিওয়াই ছেলে পিলে হলে আমাকে খবর দিস আমি নাচাতে যাব ও তুমি নাচাবা ওই দেখো ওই বাড়ি দেখতে বাতে ছেলে আছে তুমি যাও ও নে আমার না কিছু না মা কই রে বুবুরা বাড়িতে বলে একটা কাঁচা ছেলে আছে নিয়ে এসো নাচাবো আমি তোমাকেই খুঁজছিলাম এসেছো খুব ভালোই করেছো এই দেখো আমার ছেলে লাও একটু ভালো করে নাচাও এইবার বললো কোন গানে নাচাবো হিন্দি গানে 1500 ভোজপুরি 1200 আর বাংলা গানে 1000 টাকা তাহলে বাংলা গানেই নাচাও ঠিক আছে বাংলা গানেই নাচাচ্ছি মেনে রে মেয়ে জন্নাই আমায় গন্না দিয়েছে কি শোনো না একদম বাপের মতন বদমাশ হয়েছে এই তোমার চেনি নাও মুটি দেওয়ার জন্য 200 টাকা ধরে দিও ঠিক আছে তাই লাও এই বুবু তোমাদের পাড়ায় আর কাঁচা ছেলে নেই এই পাড়ায় তো আর নাই কাঁচা ছেলে ওই পাড়ায় লালু মাস্টারের ছেলে হইছে ওই পাড়ায় যাও লালু মাস্টার বলতে গেলে ওই টাক মাস্টার যার মাথায় কোনো চুল নেই হ্যাঁ হ্যাঁ ওই মাস্টার ও নেই আমার লক্ষ্য বুবু বস বস আপনার বকে কুত্তা খুঁজে পেলাম না তোরা খুঁজে পাবিনি
যেভাবেই হোক ওকে আমি এক সপ্তাহের মধ্যেই খুঁজে বার করব। বস, আপনার বউ পালিয়ে গেলে প্রতিবার আপনি এই কথাই বলেন। এই বউ দাদি, আপনার 80টা বউ পালিয়ে গেল, একটা বউ ফিরিয়ে আনতে পারেননি। ফিরে না আসাই তো ভালো, আবার একটা নতুন বিয়ে করব। এই যা, পাড়ায় থেকে একটা ভালো মেয়ে ধরে লাইগা। বস, আপনার বউ পালানোর খবর শুনে পাড়ার মেয়েরা সব লুকিয়ে পড়েছে, রাস্তায় একটাও নাই। কি বলিস তুই, কেউ না কেউ রাস্তায় থাকবে। যা, যাকে পাবি তাকে ধরে নিয়ে আয়, আমি বিয়ে করব। ঠিক আছে বস, তাই যাচ্ছি। এই তোরা চল। কি ব্যাপার, এই গ্রামের লোক সব মরে গেছে নাকি? একটা লোকও দেখতে পাচ্ছিনি না। বাজা পাড়া, এ কোন আমার বউনি হইল না যে? রাস্তাতে একটা মেয়েও দেখতে পাচ্ছিনি, বসকে কি জবাব দেব? এই রমজান, ওই দেখ একটা মেয়ে আসছে, চ ধরে লি যাই। এই চল বসের কাছে। কেন গো, তোমার বসের আবার ছেলে হয়েছে নাকি? হ্যাঁ ছেলে হয়েছে, তো হাট তো। ছেলের বয়স কত? বেশি না, 40 বছর মতো হবে। উম্মা, অত বছরের ছেলেকে আমি নাচাবো কি করে? এই অত কথা বলছি কেন, চ হাট। তো খুব সুন্দর মেয়ে রে, আমি আর এক মুহূর্তও দেরি করতে চাই না। যা, তাড়াতাড়ি মলান সাহেবকে ডেকে নিয়ে আয়, আমি এক্ষুনি বিয়ে করব। কি আপনি কি বলছেন? আমাকে লাচুনের লেগে লেছি, বিয়ে করব কেন বলছেন? অবশ্যই আনন্দ করবি, নাচবি, কিন্তু এখন না, বিয়ের পরে। দেখেন, আপনি বুঝতে পারছেন না, আমি মেয়ে ছেলে না, আমি বিটা ছেলে। আমার সপ্তাহে সপ্তাহে বউ পালি যাই, আর সপ্তাহে সপ্তাহে আমি বিয়ে করি, আর প্রত্যেকটা মেয়ে এসে আমার কাছে এই অভিনয়টাই করে। এই তোরা আবার দাঁড়িয়ে আছিস কেন? যা, তাড়াতাড়ি মলানো সাহেবকে ডেকে নে আয়, আমি এক্ষুনি বিয়ে করব। আপনার পা ধরে বলছি, আপনি আমাকে বিয়ে করেন না, আমি মেয়ে দিলি না, আমি বিটা ছেলে। আবার তুই আমার সামনে নাটক করছিস? তুই বিয়ে করবি নি, তোর বাপ বেশি বিয়ে করবে। ও কি ব্যাপার, নকল চুল? হ্যাঁ, আমার সবই নকল। আপনাকে আমি এই কথাটা বুঝাতে চাইছি যে আমি মেয়ে ছেলে না, বিটা ছেলে। এই তুই যদি বিটা ছেলে হই, তাহলে মেয়ে ছেলে ড্রেস পরে আসি কেন? বল শিগগিরই। দেখো ভাই, লুঙ্গি গেঞ্জি জামাতে 800 টাকা বিল হয়ে চললো, আর 200 টাকা দামের নাইটি কিনি, আমার লুঙ্গি গেঞ্জি জামা সব কাজই হয়ে যায়। আবার এদিকে ছেলে নাচি নাচি ভালো ইনকামও হয়, তার লেগে আমি মেয়ে ছেলে গেঁজেছি।